বাণিজ্যের প্রসারে রাজনীতির বাইরে গিয়ে দেশের জল, স্থল ও আকাশপথ উন্মুক্ত করে দিতে হবে, এমনটাই বললেন তথ্যমন্ত্রী হাসানুল হকেরও। এছাড়া বাণিজ্য বান্ধব বহুমাত্রিক কূটনৈতিক পন্থা অবলম্বন করার কথাও বলেন তিনি। দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিড ডায়ালগ 2017 এর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, পণ্যের আদান প্রদান নির্বিঘ্ন রাখতে শুল্ক সমস্যার সমাধান করতে হবে। বাণিজ্য বান্ধব একটা কূটনীতি অনুসরণ করা, শত্রু শত্রু খেলার দিন শেষ, বিশ্বের সঙ্গে এই চমৎকার বহুমাত্রিক শান্তিপূর্ণ কূটনীতি অনুসরণ করতে হবে। বাংলাদেশের স্থলপথ, নৌপথ, আকাশপথ উন্মুক্ত করে নিতে হবে। দর্শক, মাগরিবের সময় হওয়ায় চলে যাচ্ছে আজানের বিরতিতে, আমাদের সঙ্গে থাকুন।